Hello, students. Good morning to everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to the EVS class of standard 4. Okay, let's start. You can see. আই হ্যাভ ওপেন দ্য চ্যাপ্টার দিস ইজ আওয়ার চ্যাপ্টার অ্যান্ড আওয়ার চ্যাপ্টার নেম এজ সাম হেলদি হ্যাবিটস এই সাম হেলদি হ্যাবিটস চ্যাপ্টারটি আমরা আগের ক্লাসে স্টার্ট করেছিলাম এর কিছুটা অংশ আমরা কমপ্লিট করে ফেলেছিলাম যে টেক্সটটা ছিল আজ এখান থেকে আমরা স্টার্ট করবো তো জেনারেলি এই চ্যাপ্টারটিতে আমরা কয়েকটা গুড হ্যাবিট সম্পর্কে পড়েছিলাম যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করা খুব দরকার মানে ইম্পর্টেন্ট আমাদের জন্য আর এগুলো সবারই মেনে চলা উচিত তো চলো নেক্সট কি কী পড়ব আমরা কি বলছে দেখো এখান থেকে আমরা আরও কয়েকটা গুড হ্যাবিট সম্পর্কে জানতে পারবো কি বলছে উই মাস টুরিম আওয়ারনেস রেগুলারলি ট্রুম মানে কি মানে হচ্ছে পরিষ্কার করা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যে নখ আছে সেগুলোকে প্রতিদিন পরিষ্কার করা নাহলে কি হবে নোকের মধ্যে ময়লা থাকলে সেই ময়লাটা খাবারের সাথে মিশে আমাদের শরীর মানে পেটের মধ্যে চলে যাবে তখন আমরা অসুস্থ হয়ে যাব সেই জন্য আমাদের পরিষ্কার করা উচিত নখ নেক্সট উই মাস্ট অলওয়েজ সরি এখান থেকে উই শুড নেভার বাইট আওয়ার নেলস অনেকের দেখবে অভ্যাস থাকে নোখটা দাঁত দিয়ে কামড়ানোর সেটা কি ভালো নখের মধ্যে অনেক ময়লা থাকে যেটা এই মাত্র বলছিলাম সেটা আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয় তাহলে এটা কখনোই উচিত না উই শুড নেভার বাইট আওয়ারনেস আমাদের কখনো কি উচিত নয় নখ কামড়ানো ঠিক আছে নেক্সট কী বলছে উই মাস্ট অলওয়েজ ওয়ে আর ক্লিন ক্লথস আমাদের প্রত্যেকের উচিত সবসময় কী পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা উচিত নেক্সট উই মাস্ট অলওয়েজ ওয়াশ অ্যান্ড ওয়াইফ আওয়ার ফিট ড্রাই বিফোর গোয়িং টু বেড আর আমাদের অনেকের এটা খেয়াল রাখতে হবে যখন আমরা পাটাকে ধুই বা আঙুলগুলো যখন ভিজে থাকে তো তাই শুতে যাবার আগে আমাদের এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যেন ঘুমোতে যাওয়ার সময় আমাদের পাটা কি থাকে শুকনো থাকে নেক্সট বিফোর এন্টারিং দ্য হাউস উই মাস্ট ওয়াইফ আওয়ার ফিট অন দ্য ডোর ডোর ম্যাট ডোর ম্যাট মানে কি ডোর ম্যাট মানে হচ্ছে পাপোশ আমাদের সবারই বাড়িতে থাকে তো ঠিক রুমে ঢোকার আগেই একটা পাপোশ থাকে তো প্রত্যেকের উচিত আমাদের ঘরে ঢোকার আগে পাটা ওর মধ্যে পরিষ্কার করে তারপরে রুমের মধ্যে ঢোকা নেক্সট উই মাস্ট নট ইট আনকভার অট স্টাল ফুড আমাদের প্রত্যেকেরই উচিত যে খাবারগুলো চাপা ঢাকা দেওয়া থাকে না এবং বাসি খাবার এই ধরনের খাবারকে এড়িয়ে যাওয়া এই ধরনের খাবার খেলে কি হয় আনকভার দেখ দেখবে যেই সমস্ত খাবারের মধ্যে ঢাকা দেওয়া থাকে না তার মধ্যে মশা মাছি এইসব আরও অনেক জীবাণুরা তো থাকে তো আর সেই খাবারটা খেলে আমরা অসুস্থ হতে পারি এছাড়াও বাসি খাবার খেলে বাসি খাবার মানে কি মানে আগের দিনের বানানো অথবা সকালের জিনিস রাত্রিবেলা খাওয়া এই রকম ধরনের খাবার খাওয়া কি উচিত না সব সময় কি বানিয়ে সতেজ বানিয়ে টাটকা যে খাবারটা বলে সেই খাবারটা খাওয়া আমাদের জন্য উপকার নেক্সট উই মাস্ট নট ইট এটা বললাম নেক্সট হচ্ছে উই মাস্ট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এটা তো একদম ইম্পর্টেন্ট যাকে বলে আমাদের প্রত্যেকেরই উচিত পরিষ্কার জল পান করা ওয়াটার সুড বি বয়েল্ড সেটা কি হতে পারে ফোটন্ত ফোটন্তো জল অনেকে খায় না সেরকম কুল্ড জলটাকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নেবে অ্যান্ড দেন ইউজড ফর ড্রিঙ্কিং তারপর সেটা পান করবে ঠিক আছে তাহলে জলটা আমাদের সবসময় পরিষ্কার জল খাওয়া উচিত সেটাকে পারলে ফুটিয়ে নেবে তারপরে ঠান্ডা করবে ঠান্ডা করার পর সেটা আমাদের খাবার জন্য উপযোগী আর এই ধরনের জল খাওয়াই আমাদের দরকার ওকে নেক্সট পেজ কি বলছে দেখো উই শুড ওয়াশ দ্য ফ্রুটস ওয়েল বিফোর ইটিং দেম আর এটা তো আমাদের মানতেই হবে প্রত্যেকবার মানে ফল খাবার আগে সেই ফলটাকে ভালো করে ধুয়ে সেই ফলটা খাওয়া উচিত নেক্সট উই শুড থরো অল দ্য গার্বেজ ইন দ্য ডাস্টবিন ডাস্টবিন মানে কি ময়লা কুণ্ডলিকে আমরা বলি ডাস্টবিন আর গার্বেজ মানে হচ্ছে নোংরা ময়লা এগুলোকে বলা হয় আমাদের প্রত্যেকেরই উচিত নোংরা জিনিস বলো বা ময়লা সেগুলোর জন্য ডাস্টবিন ইউজ করা যেখানে সেখানে নোংরা জিনিস ফেলে দেওয়া ঠিকঠাক না সেই জন্য আমাদের প্রত্যেকের ডাস্টবিন ব্যবহার করা উচিত আওয়ার হাউস শুড অলওয়েজ বি ক্লিন অ্যান্ড টাইডি আর আমরা যে বাড়িটাতে থাকি সেইটা যেন সবসময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বুকস টয়েজ ক্লথ শ্যুজ এটসেট্রা should বি kept ইন their প্রপার প্লেসেস আর বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে ঘরের মধ্যে যেমন কি বলছে বই টয়স খালনা ক্লথস জামা কাপড় শুস জুতো এইগুলো যেন সবসময় দেখবে ঘরের মধ্যে ঠিকঠাক জায়গার মতো গোছানো থাকে ঠিক আছে তো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে নেক্সট ক্লাসে আমরা এই এক্সারসাইজটা করব। এই চ্যাপ্টারটারই কিছু শর্ট টাইপ এক্সারসাইজ আছে আমরা সেটা আজ কমপ্লিট করে ফেলব দেখো এই যে এখানে দিয়েছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স এখানে কয়েকটা বক্সের মধ্যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্কস করতে হবে ফার্স্ট কী কী ওয়ার্ড আছে দেখো স্টেল আছে ডিজিজেস আছে ক্লিন আর হচ্ছে তোমার টিউরিম আর নেক্সট হচ্ছে এগুলো দিয়ে ইফ উই আর ক্লিন অ্যান্ড হেলদি উই উইল বি ফ্রি ফ্রম ফ্রি ফ্রম মেনি ডাস আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারি তাহলে আমরা কি রোগমুক্ত থাকতে পারবো তাই আমি লিখেছি ডিজিস ডিজিস মানে রোগ তো সেই জন্য অনেক রকম রোগ থেকে আমরা মুক্তি পেতে পারব আফটার বাতিং উই শুড অলওয়েজ ইউজ এ ক্লিন অ্যান্ড ড্রাই ড্যাচ টু ওয়াইফ আওয়ার বডি প্রত্যেক মানে স্নান করার পরে আমাদের বডিটা বা শরীরটাকে শুকনো করার জন্য আমরা কিসের ব্যবহার করি টাওয়াল তাই আনসার টাওয়াল উই মাস টি ড্যা আওয়ার নেলস রেগুলারলি আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক দিন নোখ পরিষ্কার করা নেক্সট উই মাস্ট নট ইট আনকভার্ড অর ড্যাশ ফুড স্টাল বাসি খাবার আর যে খাবারে ঢাকা দেওয়া উই নেই সেই ধরনের খাবার খাওয়া উচিত না উই শুড ডাস দ্য ফ্রুটস ওয়েল উইথ ওয়াটার বিফোর ইটিং দেম আমাদের কী উচিত ফল কোনো ফল খাবার আগে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত তাই এখানে হবে ক্লিন হয়ে গেল তারপরে দেখো টিক দিয়েছে টিক দ্য পিক গুড হ্যাবিটস অ্যান্ড ক্রস দ্য আদার্স এখানের মধ্যে কোনটা গুড হ্যাবিট সেখানে টিক দিতে হবে কোনটা ব্যাড হ্যাবিট সেখানে তুমি ক্রস দিতে পারো তো দেখো ব্রাশ করছে মেয়েটি ব্রাশ করা কি গুড হ্যাবিট তো এটা টিক নেক্সট দেখো এ একটা ব্যানার না খেলো ব্যানারটা খেয়ে কি করলো রাস্তায় ফেলে দিচ্ছে এটা কি ঠিক এর জন্য আমাদের ডাস্টবিন ইউজ করা উচিত তাই এটা ক্রস আর এই দেখো এই ছেলেটি যখন স্নান করছে সাবান ইউজ করছে জলের কলও বন্ধ আছে ঠিক আছে এ ঠিকঠাক ইউজ করছে তো এটা রাইট ঠিক নেক্সট এ জল খাচ্ছে জলও ঠিক গুড হ্যাবিট জল খেতে হয় নেক্সট এটা দেখো সূর্য উঠে গেছে তাও ঘুম এটা কি ঠিক না এটা হচ্ছে ব্যাড হ্যাবিট যখন আমাদের প্রত্যেকেরই কি রোজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দরকার নেক্সট দেখো এ এমন খাবার খাচ্ছে যেটা কি আনকভার্ড আর কি সেই জন্য অনেক জীবাণু বলো পোকামাকড় বলো সব ঘোরাফেরা করছে তাই এটাও ভুল হয়ে গেল নেক্সট ডেটা দিয়েছে রাইট এনি টু ওয়েস টু কিপ ইউর রুম ক্লিন দুটো এমন তোমাকে পথ বা রাস্তা বলতে হবে যার মাধ্যমে তুমি তোমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো আমি লিখেছি উই শুড কিপ এভরিথিং ইন দ্য হাউস ইন দ্য রাইট প্লেস আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ঘরের সমস্ত জিনিস ঠিক ঠিকঠাক জায়গা মতো রাখা আর নেক্সট দ্য হাউস শুড অলওয়েজ বি গ্যাপড ক্লিন অ্যান্ড টাইডি আর আমাদের প্রত্যেকেরই উচিত এটা আমরা যে বাড়িটাতে থাকি বা ঘরটাতে থাকি সেটা কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এখানেই আমি শেষ করছি নেক্সট ক্লাসে আমরা এই পোর্শনটা আনসার দ্য ফলোয়িং কোয়েশেন্স আর পরের চ্যাপ্টার এই যে স্পেন্ডিং ফ্রি টাইম এই চ্যাপ্টারটা স্টার্ট করব ওকে তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে সেগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে করে নেবে সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে থ্যাংক ইউ